নয়া জাতীয় শিক্ষানীতি, নয়া জাতীয় শিক্ষানীতি অনুসারে অনেক কিছু চেঞ্জ হয়ে গেল, ইভেন বাতিলও হয়ে গিয়েছে এমফিল, যেটা তোমার পোস্ট গ্র্যাজুয়েশনের পরে করা হয়, অর্থাৎ এমএ বা এমএসসির পরে। এবং বিভিন্ন তোমার বিদেশি কলেজ বিশ্ববিদ্যালয়কে ক্যাম্পাস করার অনুমতি দিলেন মোদি সরকার, ঠিক আছে? তাহলে দেখো, এখানে ঘোষণা করা হয়েছে আজকেই তোমার রিসেন্ট পাওয়া খবর অনুযায়ী, নতুন শিক্ষানীতিতে স্বীকৃতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এখানে প্রথমে বলে রাখি, এখানে তোমার অনেক চেঞ্জ করা হয়েছে। গ্র্যাজুয়েশন কোর্স যেটা 3 বছরের করা হতো, সেটা বর্তমানে 4 বছরের তোমার কমপ্লিট করা হবে, 4 বছরে 4 বছরের প্রস্তাবটা এসেছে। এবং পিজি সেটা 1 বছর বা 2 বছরের, ঠিক আছে, 1 বছরের হতে পারে, এরকম একটা কথা উঠেছে। কিংবা ইন্টিগ্রেটেড, যেখানে তোমার বিএ বা বিএসসি এবং এমএ বা এমএসসি, অর্থাৎ বিএসসি এমএসসি, সেটাকে 5 বছরে কমপ্লিট করা যাবে। সুতরাং এইভাবে প্রচুর চেঞ্জ আনা হয়েছে, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষাগুলোর বোর্ডের পরীক্ষাগুলো উঠে গিয়েছে, 5 থেকে 8ই তোমাকে বোর্ডের পরীক্ষাগুলো দিতে হবে। তাহলে এখানে কি বলেছে দেখো, একই সঙ্গে বদলে গেল কেন্দ্রীয় মানব সম্পদ, নাম বদলে হয়ে গেল শিক্ষা মন্ত্রক। এদিন ঘোষণা করা হয়, এবার থেকে দেশের উচ্চশিক্ষার একটি মাত্র নিয়ন্ত্রক সংস্থা থাকবে, অর্থাৎ ইউজিসি গোটাই উঠে গেল, এক কথায় বলতে গেলে ইউজিসির। এবং এমফিল বন্ধ হতে চলেছে, ঠিক আছে, ডাইরেক্ট পিএইচডি হবে এবারে এমএ বা এমএসসির পরে। ডিজিটাল লার্নিংয়ে গতি আনার জন্য ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম গঠিত হবে। উচ্চশিক্ষা মন্ত্রকের সচিব অমিত খাড়ে বলেন, প্রাথমিকভাবে 8টি ভাষার পাঠ্যক্রম চালু হবে এবং ভার্চুয়াল লাইব্রেরি গড়ার দিকেও এগোনো হবে। 100টি শীর্ষ ভিনদেশি কলেজ বিশ্ববিদ্যালয়কে ভারতে ক্যাম্পাস খোলার অনুমতি দেওয়া হলো এই নয়া জাতীয় শিক্ষানীতিতে। এখানে তোমার যে গোটা নোটিফিকেশনটা আমি পড়ছি না, আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পড়ে নিতে পারো। জাস্ট এই জায়গাগুলো, ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখে নাও, যেগুলো চেঞ্জ করা হয়েছে। বন্ধ করা হচ্ছে এমফিল, ঠিক আছে, স্নাতক ও স্নাতকোত্তরের পরে থাকবে পিএইচডি, এটা একটা ইম্পর্টেন্ট। আর একটা তোমার ব্যাপার আছে, এটা যে কাঠামোটা ওদের গঠন করা হয়েছে, সেটা হলো 5+3+3+4, অর্থাৎ সেই অনুযায়ী বলা হয়েছে যে শিক্ষা ব্যবস্থার একদম গোড়া থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষণকালকে মোট 4 ভাগে ভাগ করা হবে। এবং তোমার প্রাক প্রাথমিকে 3 বছর এবং প্রথম দ্বিতীয় শ্রেণীকে নিয়ে 5 বছরের শিক্ষা ভিত্তি শিক্ষাকালকে চিহ্নিত করা হয়েছে প্রথমে। এরপর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সময়কে প্রস্তুতি পর্ব হিসাবে সুপারিশ করা হয়েছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকালকে মধ্যবর্তী দশা হিসাবে দেখা হয়েছে, এবং নবম থেকে দ্বাদশ পর্যন্ত, 9 থেকে 12 পর্যন্ত মোট 4টি বছরের সেকেন্ডারি স্তরে রূপায়ণ করা হয়েছে। জানা গিয়েছে ক্লাস 5 ও 8 থাকতে পারে বোর্ডের পরীক্ষা। এটাই বলছিলাম যে এখন যেমন বোর্ডের পরীক্ষাটা 10 এবং 12 হতো, সেরকম কিন্তু কোনো যে ওটা থাকলো না, নিয়মটা 5 এবং 8 হতে পারে, ঠিক আছে। এগুলো যে চেঞ্জ হবে না সেই বলে কোনো কথা নাই, চেঞ্জ অবশ্যই হতে পারে, আবারও একদম সেই অপরিবর্তনশীল নয়। এখানে বলেছে দেখো, খুব মজার বিষয় কিছু কিছু দিয়েছে, যে শিক্ষার্থীরা পড়াশোনার মাঝে ছুটি নিতে পারে, এই যে লকডাউনের কনসেপ্ট থেকে এটা তৈরি হয়েছে, এই ধরনের ছুটিকে বলা হয় স্যাবাটিক্যাল, ঠিক আছে। কতদিনের জন্য ছুটি দেওয়া হবে তা স্থির করবে উচ্চশিক্ষা কমিশন। শিক্ষার্থীরা নিজেদের পছন্দ মতো মেজর ও মাইনর সাবজেক্ট বাছতে পারবে। কলেজগুলোকে দেওয়া হবে স্বশাসন, কলেজগুলোকে অনেকটাই তোমার ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়া হয়েছে এই নীতি অনুযায়ী। এবং এখানে কি বলেছে, ভাষা সাহিত্য সঙ্গীত দর্শন শিল্প নৃত্য থিয়েটার গণিত পরিশিক্ষণ বিজ্ঞান সমাজ বিজ্ঞান অর্থনীতি ক্রীড়া ইত্যাদি বিভাগে উচ্চশিক্ষাকে প্রতিষ্ঠিত এবং জোরদার করা হবে ইনস্টিটিউশনগুলিতে। এখানে কি মানে, কেউ ধরে নাও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, তাহলে সে ইঞ্জিনিয়ারিং পড়ার সঙ্গে সঙ্গে পাশাপাশি মিউজিক বা বেঙ্গলি এই সাবজেক্টগুলোকে নিয়েও কালচার রাখতে পারবে, এগুলোও পড়তে পারবে, ঠিক আছে। 100টি বিদেশি বিশ্ববিদ্যালয়কে ভারতে তাদের ক্যাম্পাস খুলতে চলেছে, ঠিক আছে, 100টি বিদেশি বিশ্ববিদ্যালয়। সংস্কৃতকে মূল বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করা হবে স্কুল স্তরে, খুব সুন্দর একটা প্রস্তাব। দেবভাষা আমাদের কিন্তু প্রায় মৃত ভাষার তালিকায় ফেলে দেওয়া হয়েছিল, যদি ওইকে তাই তোমার এই যে 7-8 থাকতো, তারপরে আবার তোমার 11-12 যদি নিত তাহলে থাকতো, সেটাকে মেন একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে রাখা হবে। এবং তোমার এখানে যে বলেছে যে ইনস্টিটিউশনগুলো স্থানান্তরকরণ এই সমস্ত কিছু, আর কি বলেছে দেখো, শিক্ষকরা কেবল ইংরাজিতেই নয় ভারতীয় আঞ্চলিক ভাষাতেও শিক্ষাদান করতে হবে তাদের, ঠিক আছে। শুধু ইংলিশকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে গুরুত্ব দিয়ে অন্যগুলোকে থাকবে না, তা হতে পারে না। এরকম নতুন শিক্ষানীতিতে থাকছে 22টি ভাষা, পাশাপাশি থাকছে অডিও বই,
এগুলো বলেছে, থাকবে কিনা পরের কথা। ভারতে মোট তালিকাভুক্ত পড়ুয়ার অনুপাত 2035 সালের মধ্যে 50% করতে হবে, ঠিক আছে। এবং তোমার বলেছে দেখো, শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ফি নেওয়া যাবে না, কেন্দ্রীয় সরকারের নিয়মাবলী মেনেই তৈরি হবে বেতনের পরিকাঠামো, আঞ্চলিক ভাষায় ই কোর্সের ব্যবস্থা থাকবে, ই লার্নিং এর ব্যবস্থা। এখানে কি বলেছে, শিক্ষাদান মূল্যায়ন ও শিক্ষার্থীদের প্রশিক্ষণের মধ্যে থাকবে প্রযুক্তির ব্যবহার, ই কোর্সের সিলেবাস অনুযায়ী পঠন পাঠনের ব্যবস্থা আঞ্চলিক ভাষায় উপলব্ধ থাকবে। এখানে হিন্দি এবং ইংলিশ ই কোর্সের পাশাপাশি প্রথম পর্যায়ে প্রধান ভাষা থাকবে কানাডা, ওড়িয়া, বাংলা ভাষায় কোর্সের ব্যবস্থা থাকবে, ঠিক আছে। তাহলে এই ছিল তোমার নতুন শিক্ষানীতি অনুসারে যে নিয়মগুলো চেঞ্জ করে আবার দিয়েছে সেগুলোই। আজকে এতটাই, তোমরা ভিডিওটা প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ভালো লাগলে জানাও, না ভালো লাগলে তাও জানাও। ওকে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।